কিছুদিন আগে নার্সারি গেছিলাম আর এই গরমের আগে বেশ কিছু ফুল এবং ফলের গাছ কিনে এনেছি তো কি কি ফুল এবং ফলের গাছ কিনে এনেছি সেটা দেখাবো ফুল এবং ফল মিলে প্রায় আঠাশটা রকমের গাছ আছে তো যারা নতুন বাগান শুরু করবেন তারা এই গাছগুলো দিয়ে অবশ্যই শুরু করতে পারেন আর যারা বাগান করেই ফেলেছেন তাদেরকেও বলবো যে এই গাছগুলো যদি আপনার বাগানে না থাকে তাহলে অবশ্যই কিনে আনুন তো চলুন দেখে নেওয়া যাক কী কী ফুল এবং ফলের গাছ আমি আমার ছাদ বাগানের জন্য চারা কিনে এনেছি দেখুন গ্রীষ্মকালীন ফুল এবং ফলের গাছ আমি এই চারাগুলো মোট এনেছি এখানে ফুলের গাছই বেশি আছে ফলের গাছও বেশ কিছু আছে তো দেখে নেওয়া যাক কি কী গাছ আছে সেটাই প্রথমেই দেখাচ্ছি যে গাছটা সেটা হচ্ছে একটা আম গাছ আর দেখতেই পাচ্ছেন এরকম আমসুন্ত গাছ আমি কিনেছি যদিও আমটিকে আমি গাছটিকে পটিং করার আগে তুলে নেব তো দেখুন যারা গাছ নতুন কিনবেন তাদেরকে একটা কথা আমি বলবো আপনারা অবশ্যই এরকম জোর কলমের গ্রাফটিংয়ের চারা কিনবেন আপনারা অনেক সময় ভি গ্রাফটিংয়ের কেনেন কিন্তু যারা টবে লাগাবেন তার জন্য আমি বলবো এই জোর কলমের গাছগুলো কিন্তু খুব ভালো ঝোপালো হয় আমার সবেদা গাছটিও এরকম জোর কলমের কামরাঙার গাছটিও এরকম জোর কলমের আছে তো এই গাছগুলো বেশ ড্রপ নেচারের হবে এবং ঝোপালো হবে টবের জন্য একদম আদর্শ তাই আপনারা যখন আম গাছ কিনবেন অবশ্যই সেটাকে কিন্তু এরকম জোর কলমের কেনার চেষ্টা করবেন এটা আমার জাতের আম গাছ সেটা হচ্ছে মালবেরির গাছ দেখতেই পাচ্ছেন এখানে মালবেেরিও হয়ে আছে এখানেও একটি থোপা আছে তো এই সমস্ত গাছই পটিং করে আমি আপনাদেরকে দেখাবো আর মালবেরির চারা আপনারা অবশ্যই কিনতে পারেন এটা প্রচুর হয় আর একটা টিপস বলবো মালবেরি গাছকে যত প্রুনিং করবেন তত কিন্তু ফল হবে আর যখন আপনারা গাছ কিনবেন অবশ্যই একটু স্টকটা যেন মোটা হয় সেরকম দেখে কিন্তু গাছটা কিনবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা বেশ সফল আমাদের ওয়েদারে আর এটা বেশ ভালো রকম প্রায় সারা বছরই পাওয়া যায় এর আগে আমটাও আমি দেখেছি কাটিমান যেটা বছরে দুবার হবে তো ভিয়েতনাম মালটাটা কিন্তু আমি করছি আমার ছাদ বাগানে আমার নর্মাল যে মৌসুম্বি দেশি মোসুম্বির গাছ আছে আর আপনারা অবশ্যই গ্রাফটিংয়ের সুন্দর গ্রাফটিং করা এরকম চারা কিন্তু কিনবেন যে কোনো গাছেরই দেখছেন এটা হচ্ছে থাই কমলা মিষ্টি কমলা অবশ্যই আর এটা দেখছেন এখানে কিন্তু গুটি একটা ধরেছে জানি না এটা সেট হবে কিনা না গাছ বসালেই কিন্তু এটা ঝরে যেতে পারে তো সে যাই পারে হোক আমি এই থাই মিষ্টি কমলার যে গাছটা কিনেছি এর একটু গ্রাফটিংয়ের জায়গাটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে আপনারা না ঠকে যান দেখুন ঠিক এই রকম গ্রাফটিংয়ের চারা কিন্তু আপনারা কিনবেন এর স্টকটা দেখছেন কত মোটা আর স্টকটার কি জাত অবশ্যই জেনে কিনবেন ঠিক আছে কারণ স্টকের ওপর অনেকটা গাছের ফ্রুটিংটা নির্ভর করে এবং দেখতেই পাচ্ছেন গ্রাফটিং যত ভালো হবে স্টক যত ভালো হবে গাছ কিন্তু আমাদের তত ভালো আমরা করতে পারব তাই স্টকটা সবসময় দেখে কিনবেন যে কোনো গ্রাফটিংয়ের চারা কেনার সময় এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ ঠিক আছে এই গন্ধরাজ লেবু আমার একটা অন্যতম দুর্বল জায়গা অনেকবার এর আগে চেষ্টা করেছি ফল আসেনি গাছ ভালো হয়েছে তো এবার আমি আবার একবার চেষ্টা করছি এরকম ফুল সমেত গাছ এনেছি দেখা যাক কি হয় তো এই গন্ধরাজ গাছ লেবুর গাছটিকেও কিন্তু আমি পরবর্তীকালে আপনাদের আপডেট দেব দেখা একটা সবজি এই এরকম লঙ্কার গাছ আমি একটা কিনেছি জাস্ট শখ করেই দেখতেই পাচ্ছেন লঙ্কা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং আমার কাছে বেশ কয়েকটি লঙ্কার জাত আছে যদি এই জাতটি ছিল না তাই লঙ্কার এই জাতটা কিন্তু আমি কিনেছি এবার আপনাদের সঙ্গে কি কি ফুল গাছ কিনেছি সেটা দেখাবো প্রথমেই দেখাচ্ছি বেলি দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ আর আপনারা যখন গাছ কিনবেন এই অংশটা একটু দেখে কিনবেন এটা যত মোটা হবে গাছটা তত বুসি হবে আমার বেলি ফুলের গাছ আছে তার রিপোর্টিংয়ের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এটা আমি গিফট করব একজনকে তো তার জন্যই এই গাছটা কেনা তো বেলি ফুলের গাছ অবশ্যই এরকম একটা কিনবেন আর এতে সারা গরম একদম শীতের আগে অবধি ফুল পাবেন সারা গরম বলা ভুল বর্ষাতেও ফুল হয় একদম শীতের আগে পর্যন্ত ফুল পাবেন তাই অবশ্যই একটা বেলি ফুলের গাছ কিনে রাখুন প্রচুর ফুল হয় ছাদ বাগানের মানে গন্ধটাই আলাদা রকম সুগন্ধ একটা ছড়িয়ে পড়ে গোটা বাগানে তাই অবশ্যই রাখবেন বেলি পর দেখাই চম্পা এই ফুল গাছটা আপনাদের অনেকের ছাদ বাগানই আছে আমার ছিল না তাই আমি এটাকে সংগ্রহ করলাম এই ফুলটা আমার খুব ভালো লাগে প্লাস বাড়ির পুজোর ক্ষেত্রেও এই গাছটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রচুর ফুল হয় তো এরকম তিনটে ডাল আছে একটু ঝোপালো গাছ কিনলে আমাদের টবে সেটা দেখতেও ভালো লাগে ফুলও বেশি হয় তাই এরকম গাছ কিনবেন যে জবা বেশ কয়েকটি জবা গাছ আমি কিনে নেছি প্রায় পাঁচটা এখানে আমি আপনাদেরকে চারটে দেখাতে পারবো কারণ একটার আমি অলরেডি ভিডিও করে ফেলেছি যে কিভাবে আপনারা জবা গাছ লাগাবেন তার সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন যে জবা গাছকে আপনারা কিভাবে লাগালে একটি জবা গাছও আপনাদের মরবে না এবং প্রচুর পরিমাণে ফুল পনেরো দিন পর থেকে আপনারা কিন্তু ফোটাতে পারবেন সেটা অবশ্যই দেখতে হবে আর জবা গাছ লাগানোর পদ্ধতিটা যদি আপনি ভালো মতো জেনে যেতে পারেন ভালো করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো জবা আপনি খুব অনাসেই ফোটাতে পারবেন করে দিয়েছি তো একটা কথা আমি নিয়ে আপনাদেরকে বলতে চাইব যে আপনারা অবশ্যই পছন্দের জাত কালেক্ট করবেন কিন্তু তার সঙ্গে গাছের হেলথটা অবশ্যই দেখে নেবেন গাছের রুটস্টক কেমন আছে গাছের গ্রোথ কেমন আছে এই সমস্ত পাতার গ্লসি কিনা এই সমস্ত কিছু দেখে কিন্তু একটা গাছকে আপনারা কিনে বাড়িতে আনবেন আর কিভাবে প্রতিস্থাপন করবেন তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে একটু জাস্ট দেখে নেবেন মন দিয়ে তারপর আসছি অ্যাডেনিয়াম দেখতেই পাচ্ছেন এই অ্যাডেনিয়ামের চারাটা আমি সংগ্রহ করেছি এখানে কিন্তু মাল্টি গ্রাফটিং আছে এখানে একটা গ্রাফটিং আছে এখানে একটা গ্রাফটিং দেখতেই পাচ্ছেন দাঁড়ান আমি একটু ধরে ধরে দেখাই এই দেখুন এই একটা গ্রাফটিং এখানে একটা গ্রাফটিং এটা আর কি এটা একটা গ্রাফটিং আছে আবার এখানে একটা গ্রাফটিং আছে এই যে এইটা তো এই তিনটে গ্রাফটিংয়ের মধ্যে গাছটাকে আনার সময় দেখতে পাচ্ছেন এটা একটু ড্যামেজ হয়েছে তিন নাম্বার গ্রাফটিং যেটা দেখালাম তো এরকম মাল্টি গ্রাফটিংয়ের গাছ কিনলে একটা গাছে আমাদের কিন্তু তিন রকমের ফুল হবে বেশি টব লাগবে না একটা টবেই আমরা কিন্তু তিন রকম ফুলের সৌন্দর্য নিতে পারবো তাই আমার এই গাছটা কেনা এটার দামও অনেক নিয়েছে তো আপনারা অবশ্যই কিনবেন বাগান করছেন তাদের জন্য অ্যাডেনিয়াম খুব সুন্দর একটা গাছ কম জল লাগে পরিচর্যাও খুব সামান্য লাগে এবং খুব ভালোভাবে করা যায় ফুল প্রচুর হয় তাই অ্যাডেনিয়াম আপনারা অবশ্যই নতুন বাগানীদের জন্য বলবো করবেন এলাম আরও একটি সুগন্ধি ফুলের গাছ এটা স্বর্ণ চাপা শ্বেত চাপার গাছ আমার আছে এই দেখুন এটা হচ্ছে শ্বেত চাপার গাছ এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে প্লেলিস্টেও লিস্টেও দেওয়া আছে এই গাছটি গত বছর পটিং করেছিলাম কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো এবারে কিনলাম স্বর্ণ চাপা এটাও একটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কতগুলো কুঁড়ি আছে গাছটার মধ্যে জাস্ট একটু ভালোভাবে পটিং করে দিলেই হবে আর আপনারা যারা টবেতে ভালো ফুল চাইবেন অবশ্যই আপনারা গ্রাফটিংয়ের চারা কিনবেন দেখুন গ্রাফটিংটা কেমন আছে জোর কলমের আমি একটু আগেই বলেছি জাস্ট এরকম জোর কলমের গ্রাফটিংয়ের চারা আপনারা কিনবেন এবং গ্রাফটিংয়ের জায়গাটা ভালো মতোভাবে চেক করে তারপরে গাছ কিনবেন এই জায়গাটা যদি ভালো হয় গাছের হেলথ এমনি ভালো হয়ে যাবে আর যখন পটিং করবেন আমার ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন এই ড্রাফটিংটা কখনোই মাটির মধ্যে ডোবাবেন না এটাকে ভাসিয়ে আপনারা মানে অর্থাৎ উঁচু করে তারপর কিন্তু গাছটাকে পটিং করবেন তাহলে গাছটা সুস্থ থাকবে গাছ মরবে না চাপা ফুল এক একটা ফুটলে একটা ফুল যদি আপনার বাগানে ফোটে সারা বাগান গন্ধে মোমো করবে আপনি পূজার জায়গায় যদি একটাই ফুল রাখেন ধূপ জ্বালানোর দরকার লাগবে না এত সুন্দর গন্ধ এমনকি হাতে যে ফুলটা তুলে নিয়ে যাবেন হাতেও একটা সুন্দর গন্ধ অনেকক্ষণ থাকে তাই এই সুগন্ধি ফুল হিসেবে এটা একটা অন্যতম সেরা ফুল অবশ্যই ছাদ ছাদবাগানে করতে পারেন তো বলতে চলে এলাম জার বেড়াতে একটা অন্যতম সুন্দর সেরা ফুল দেখতেই পাচ্ছেন কি অপূর্ব ফুল এরকম মাল্টি কালারের তিনটে জারবের আমি কিনে এনেছি এই একটি দেখতে পাচ্ছেন আর এটাতে কোনো ফুল নেই জাস্ট গাছটার হেলথ দেখে আমি কিন্তু এটাকে কিনেছি আর দুটো ফুলকে এই দুটো ফুলকে আমি কিন্তু দেখে কিনেছি কালার দেখে তো এটা হচ্ছে টিসু কালচারের গাছ জাস্ট পাতা দেখলেই বুঝতে পারবেন যারা জারবেরা করছেন দারুণ দারুণ জার কালেকশান আছে ওই নার্সারিতে আপনারা যে নার্সারি থেকে কেনেন একটু দেখে কিনবেন আর পাতাগুলোকে যখন কিনবেন একটু উল্টে দেখে নেবেন যে নিচে কোনো মাইটস আছে কি না যদি মাইটস থাকে তাহলে না কেনারই চেষ্টা করবেন আর যদি তাও কেনেন অবশ্যই বাড়িতে এনে কিন্তু ফার্স্ট ট্রিটমেন্ট করবেন তো এটা হচ্ছে নর্মাল গাছ এর আগে দেখালাম টিস্যু কালচারের গাছ এই গাছগুলোর চারার কিন্তু দাম একটু কম অর্থাৎ হাফ বলতে পারেন টিস্যু কালচারের তিনটে চারা আছে আর নর্মাল যে যার তার তিনটে চারা আছে এর ফুলও দেখুন খুব সুন্দর হয় কেবল সাইজটা একটু ছোট হয় আর কোনো কিছুই নয় তো এখানে দুটো দেখতে পেলেন আর এখানে এই দুটো মোট চারটে নর্মাল চারা আছে আর তিনটে টিস্যু কালচারের জারবেড়ার চারা আছে তো আপনাদেরকে আমি একটু জাস্ট দেখিয়ে দিতে চাইব। যে দেখুন যারা চারা কিনবেন যখন টিস্যু কালচারের পাতার সাইজটা কত বড় হয় আর নর্মাল জারবেরার পাতার সাইজটা কত ছোট হয় আপনারা যাতে না ঠকে যান সেই জন্য কিন্তু আমি এটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো গাছকে পাশাপাশি রেখে দেখাচ্ছি যেটা টিস্যু কালচারের আমার ক্যামেরা স্ক্রিনের ডান দিকে আছে যেটা নর্মাল দেখছেন ফুল হয়ে যেটায় এটা হচ্ছে কিন্তু নর্মাল জারবেরা এর পাতার সাইজটা দেখুন কত ছোট। ভালো করে আশা করি বোঝাতে পারলাম এটা নর্মাল জারবেরা আর এটা কিন্তু টিস্যু কালচারের জারবেরা দুটো গাছকে দেখলেই পাশাপাশি আপনারা বুঝতে পারবেন এদের মধ্যে আকাশ পাতাল আছে ফুলগুলোর মধ্যেও দেখতে পাবেন সাইজের কত ছোট বড়োর ম এর মধ্যে আছে দেখুন বড় ফুল আর সাইজের কত ছোট বড় থাকে তাই কখনোই নার্সারিতে ঠকবেন না টিস্যু কালচারের জারবেরার পাতা খুব বড় হবে আর নর্মাল জারবেরার পাতা কিন্তু ছোট হবে ভেলিয়া বোগেন ভেলিয়ার চারটি গাছ কিনেছি এটা একটা গাছ আছে এটা একটা আছে এই ফুলের কালারটা একটু কিছুদিন পরে চেঞ্জ হয় এখানে একটা আছে আর এখানে আর একটা আছে তো এই মোট চারটে বোগেনভেলিয়ার গাছ আমি কিনেছি এই গাছগুলোর সবই পটিং করার সময় আপনাদের দেখাবো কীভাবে পটিং করলে ভালো ফুল পাবেন তো ড্রপ নেচারের যে বোগেনভেলিয়া সেগুলোর দাম একটু বেশি হবে নর্মাল দেশি ভ্যারাইটিসগুলোর দাম কম হবে কিন্তু আপনারা যদি পূণ করেন গাছকে ঠিক মতো টাইমিংলি তাহলে কিন্তু গাছকে টবের মধ্যে খুব ভালোভাবে ড্রপ করে রাখতে পারবেন এবং প্রচুর ফুল ফোটাতে পারবেন একটি সুন্দর ফুলের গাছ এটা ম্যান্ডেভিলা দারুণ ফুল হয় এই ম্যান্ডেভিলা গাছে একটু লতানে প্রকৃতির গাছ হয় অজস্র অজস্র ফুল হয় এটা গোলাপি কালারের ম্যান্ডেভিলা অবশ্যই আপনার একটা ম্যান্ডেভিলা আপনাদের বাগানে রাখবেন এই ফুলের সৌন্দর্য কিন্তু আলাদাভাবে আপনার নজর কাড়বে এবং আপনার ছাদ বাগানের যে সৌন্দর্য সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এই ম্যান্ডেভিলা গাছের গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে টিপু চায়না এর পাতাগুলো দেখতে পাচ্ছেন এবং ফুলটা খুব সুন্দর হয় একটা বেগুনি কালারের ফুল হয় এই গাছগুলোকে একটু ছায়াযুক্ত জায়গাতে রাখলেই হবে প্রচণ্ড এরা সহ্য করতে পারে না শেড নেটের নিচে রাখলে খুব ভালো হয় আর একটা উপদ্রব হয় এই গাছে সেটা হচ্ছে হনুমান প্রচুর এই গাছটা পছন্দ করে একদম পাতা সব ছিঁড়ে খেয়ে নেয় তাই টিপু চায়নাকে এই সাবধানতা অবলম্বন করলে খুব সাবধানে খুব ভালোভাবে এই গাছটাকে কিন্তু করা যায় ছাদ বাগানে তাই টিপু চায় না অবশ্যই একটা করবেন বাগানে বেশ সুন্দর ফুল হয় এই গাছে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাধবী এই ফুলেরও খুব সুন্দর একটা সেন্ট হয় থোকা থোকা হয়ে ফুলগুলো হয় দেখছেন কীরকম ফুলগুলো আর একটু বড় হয় এটাকে একটু বড় পটিং করে দিলেই গাছটা বেশ বুসি হয়ে যাবে তখন এর ফুলগুলো হবে আর কীরকম কুঁড়ি আসে দেখুন একদম থোকা থোকা হয়ে কুঁড়ি আসে এরকম থোকা থোকা কুঁড়ি হবে বিভিন্ন কালারের ফুল হয় একটা গাছে তাই এই গাছটিও কিন্তু খুব সুন্দর একটি গাছ ছাদ বাগানে করার জন্য আমি একটা কথা বলবো যে গাছ কিনে আনার পর আপনারা মোটামুটি গাছকে এক সপ্তাহ দশ দিন রেখে দেবেন কোনো রকম কোনো পটিং করবেন না আর গাছ কিনে আনার পরই ফার্স্ট আপনারা এইচ টু দিয়ে গাছকে জলের সঙ্গে পাঁচ এম এল এক লিটার জলে পাঁচ এম এল এইচ মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন পরের দিন গাছে আবার এক লিটার জলে চার গ্রাম সাফ ফাঙ্গিসাইড দিয়ে বা যে কোনো ফাঙ্গিসাইড আপনার কাছে যেরকম আছে তার নির্দিষ্ট ডোজ দিয়ে গাছে প্রত্যেকটা গাছে স্প্রে করবেন আর বাগানের অন্যান্য গাছের থেকে কিন্তু এই গাছগুলোকে একটু আলাদা জায়গাতে রাখবেন আমার গরমের ফুল ও ফলের গাছ কেনা এত রকমের ফুল ফলের গাছ কিনেছি ধীরে ধীরে সব পটিং করব আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কোন গাছ কীরকমভাবে পটিং করলে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন আর একটি গাছেরও দাম বললাম না কারণ এই দাম বলাতে বিভিন্ন রকম সমস্যা হয় তাই দাম বললাম না আপনারা অবশ্যই দাম বুঝে কিনবেন প্রয়োজন হয় কোনো জিজ্ঞেস করে কিনবেন এফবি পেজে আমাকে ফলো করতে পারেন ওখান থেকে ম্যাসেঞ্জারে চ্যাট করেও জানতে পারেন তো যাই হোক এই ছিল আজকের মোট গাছ কেনাকাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওতে